রাজনগর বিধানসভায় রাধানগরে বামেদের জোরদার নির্বাচনে প্রচার। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে তেজি করার লক্ষ্যে বিলোনিয়া মহকুমার রাজনগর বিধানসভার প্রত্যেক বুথ এলাকা থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার, উঠান সভা, জনসংযোগ, যোগদান সভা কর্মসূচি, এভাবে প্রত্যেক বুথ এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি সংগঠিত করে চলেছে সিপিআইএম। শীতঘুম ত্যাগ করে বিভিন্ন বুথের বিস্তীর্ণ এলাকায় সিপিআইএম নেতৃত্বরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগ কর্মসূচি সংগঠিত করে চলেছে। রাজনগর বিধানসভার রাধানগর অঞ্চলের উদ্যোগে এক পদযাত্রা সংগঠিত করে। পদযাত্রা শেষে হয় সভা। সভায় আলোচনা রাখতে গিয়ে রাজনগর বিধানসভা জুড়ে বর্তমান সরকারের সময়ে রাস্তাঘাট থেকে শুরু করে কোনো একটা উন্নয়নমূলক কাজ হয়নি। উন্নয়নের প্রশ্নে সকলকে একজোট হয়ে লড়তে হবে। উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, শান্তি সম্প্রীতি, ত্রিপুরাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান রাখেন রাজনগর বিধানসভার বিধায়ক সুধন দাস। কর্মসূচিতে সিপিআইএম নেতৃত্বদের কাছে পেয়ে জনগণ তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরেন বলে জানান সিপিআইএম নেতৃত্বরা। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে তেজি করার লক্ষ্যে শীতঘুম ত্যাগ করে বিভিন্ন বুথের বিস্তীর্ণ এলাকায় সিপিআইএম নেতৃত্বরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা সংগঠিত করে। এদিনের পদযাত্রা জাতি উপজাতির মানুষ, যুবক, নারী, বয়স্ক, সকল অংশের জনগণের উপস্থিতি ছিল। রাধানগর অঞ্চলে মিছিল সংগঠিত করে মিছিলটি রাধানগরের বিভিন্ন অঞ্চল ঘুরে মিছিলে ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুধন দাস, রাধানগর লোকাল সম্পাদক যুধিষ্ঠির দাস, রাজনগর লোকাল সম্পাদক ভজন দাস, সিপিআইএম মহকুমা কমিটির সদস্য সমীর দেবনাথ সহ একাধিক বামকর্মী সমর্থক। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এটাই একমাত্র পথ ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই করতে হবে। তাই কংগ্রেসের বন্ধুরা যারা এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আগামী দিনে উন্নয়নের জন্য আমরা একজোট হয়ে লড়াই করতে হবে। এই যে উন্নয়নের প্রশ্নে রাধানগর এলাকা বা রাজনগর বিধানসভা এলাকা একটা কাজ বিজেপির তারা করেছে, আপনাদের কাছে কোনো খবর আছে? একটা কাজও সারা বিধানসভা এলাকার মধ্যে দেখাতে পারবে না। যা রাস্তাগুলি আমাদের ছিল সেই রাস্তাগুলি পর্যন্ত আজকে ছড় চামড়া উঠে শেষ হয়ে গেছে, মেরামত করে রাখতে পারছে না। হাসপাতাল, এই রাধানগর হাসপাতাল আমরাই শুরু করে দিয়ে এসেছিলাম। সেই রাস্তাটা, এই হাসপাতালটা 24 ঘন্টা চালু করে শুরু করতে পারলেন না এখন পর্যন্ত। ওই কেন্দ্রীয় মন্ত্রী দিয়ে 24 ঘন্টা চালু করার জন্য ফিতা কেটেছে, এখন পর্যন্ত তো সেটা চালু হয়নি, পরিষেবা পাচ্ছে না। তাই এই অবস্থার মধ্যে উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, শান্তি সম্প্রীতির জন্য ভবিষ্যৎ দিনে ত্রিপুরাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে সমস্ত গণতান্ত্রিক মানুষকে এগিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করতে চাই। এই লড়াইয়ে আপনারা সামিল হবেন এই আহ্বান আপনাদের সকলের কাছে রেখে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকাম জিন্দাবাদ। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।